ইনশাআল্লাহ সেখানে নেই। এর আমল তালুকদার আপনি জানতে চেয়েছেন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করার বিধান কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ কবে। ভাই আমল তালুকদার এটাও প্রাসঙ্গিক এবং অত্যন্ত সময়োপযোগী একটি প্রশ্ন, কারণ রবিউল আউয়াল মাসে আমরা প্রবেশ করেছি, আগামী জুমাবারে সম্ভবত রবিউল আউয়াল 12 তারিখ হতে যাচ্ছে যদি আমি ভুল না বলে থাকি। তো যেহেতু রবিউল আউয়াল 12 তারিখ কাছে যাচ্ছে, সেদিন উপলক্ষে ঘটা করে আমাদের দেশে এবং আমাদের সাবকন্টিনেন্ট সহ পৃথিবীর কোনো কোনো অঞ্চলে ঈদে মিলাদুন্নবী নবী জন্মের উৎসব পালন করা হবে। তো এই উপলক্ষে প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক যে আসলে ঈদে মিলাদুন্নবী পালন করার কোনো নির্দেশ আমাদেরকে ইসলাম দিয়েছে কিনা বা অনুমোদন আছে কিনা, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ আসলে কবে। তো এই বিষয়ে বিশদ কোনো আলোচনা আমরা করতে পারবো না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখটি ঠিক কবে এ নিয়ে অনেকগুলো, প্রায় 10টির মতো মত রয়েছে ইতিহাসবিদদের, বরং আরও কম আর আরও বেশিও রয়েছে। যাই হোক, এই সমস্ত মতগুলোর মধ্য থেকে একটি মত এটিও রয়েছে যে অনেক ইতিহাসবিদদের মতে তিনি জন্মগ্রহণ করেছেন রমাদান মাসে, রবিউল আউয়াল মাসে তিনি জন্মগ্রহণ করেছেন, এই মর্মে অনেকগুলো মত রয়েছে এবং বেশি ভাগ মত এই মর্মে রয়েছে। নয় রবিউল আউয়াল এই মতটি বলেছেন অনেক ইতিহাসবিদরা, যদিও আরও বিভিন্ন রকমের মত রয়েছে। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত বা মৃত্যু যে হয়েছে 12ই রবিউল আউয়াল, এ ব্যাপারে তেমন কোনো দ্বিমত নেই। তাহলে যেদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত বা দুনিয়া ত্যাগ, এই বিষয়টি সুপ্রমাণিত এবং প্রতিষ্ঠিত সত্য, আর জন্মটা তার সেদিন হয়েছে কিনা সেটা নিয়ে যথেষ্ট আলোচনা রয়েছে। কোনো হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখ উল্লেখ করা হয়নি, দিন বা বার উল্লেখ করা হয়েছে সোমবার মৃত্যুর জন্মের। কিন্তু এই এর পাশাপাশি যে রবিউল আউয়ালের অমুক তারিখ বা অমুক মাস, এরকম কোনো কথা বিস্তৃত কোনো হাদিসে বর্ণিত হয়নি। এগুলো ইতিহাসের গ্রন্থ থেকে অনেকগুলো মতামত পাওয়া যায়, যার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখ ধরে রবিউল আউয়াল 12 তারিখে যে ঈদ মিলাদুন্নবী পালন করা হয়ে থাকে, এটি সম্পূর্ণ গর্হিত এবং ভুল একটি কাজ। কোনো সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পরে অথবা তার ওয়াফাতের আগে কখনো এরকম কোনো জন্মদিবস পালন, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করেছেন কোনো জন্মদিবস পালন বা ঈদ মিলাদুন্নবী এর নামে বা অন্য কোনো নামে, এরকম কোনো কথা আমরা হাদিস থেকে পাই না। তিনি তার জন্মের বার উপলক্ষে প্রতি সপ্তাহে সোমবারে সিয়াম রাখতেন। অতএব এই কাজগুলো যেগুলো আমাদের সমাজে করা হয়ে থাকে সেগুলো উচিত নয় এবং এগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত। এরপরে শেখ আলমগীর জানতে চেয়েছেন, আমাদের মসজিদে হুজুর আজ খুতবায় বললেন আমাদের নবীকে সৃষ্টি না করলে নাকি আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, এটা কি সত্য? ভাই শেখ আলমগীর, আপনাদের হুজুর যে কথাটি বলেছেন এটি সত্য নয়, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করা হলে অন্য কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না, এ মর্মে কোনো বিশুদ্ধ হাদিস বর্ণিত হয়নি, কোরআন তো নয়। এ মর্মে যে হাদিসটির কথা বলা হয়ে থাকে, লাউলা খুলিকতুমা খুলিকাতিল লামা খুলিকাতিল আফলাক ওয়াল আরাদিন, অর্থাৎ আমাকে সৃষ্টি না করা হলে আসমান জমিন সৃষ্টি করা হতো না, এ হাদিসটি সম্পর্কে স্বয়ং হাদিস বিশারদগণ বলেছেন এ হাদিসটি জাল, এটার সনদ সম্পূর্ণ বানোয়াট, এটা সঠিক নয়, জাল হাদিস, মিথ্যা হাদিস, যার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলত এবং মর্যাদা বলতে গিয়ে আমাদের মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নেই। বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল সৃষ্টির সেরা করেছেন, তিনি সকল সৃষ্টির সেরা, তার ফজিলত এবং মর্যাদার জন্য অনেক কথা কোরআন এবং হাদিসে রয়েছে, সেগুলো যথেষ্ট। তাকে সৃষ্টি না হলে কিছু সৃষ্টি করা হতো না, এই কথাটি যেহেতু কোরআন হাদিসে এভাবে বলেনি, সেজন্য আমরা এটাকে এভাবে বলতে যাব না। কোনো আলেম যদি বলে থাকেন তার হয়তো জানা নেই। দ্বিতীয় আরেকটি প্রশ্ন আপনি করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন আপনার জন্ম তারিখ কবে, তখন আমাদের নবী বললেন আমার জন্ম তখন হয়েছে যখন আদম আলাইহিস সালামকে বানানোর মাটিও নির্বাচিত হয়নি। হুজুরের এই কথাটি কি সত্য? না, এই মর্মেও কোনো হাদিস পাওয়া যায় না। একটি হাদিসের কথা লোকমুখে প্রচলিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলেছেন যে আদম আলাইহিস সালাম মাটি এবং কাদার মধ্যে যখন, অর্থাৎ তখনও তার সৃষ্টি পরিপূর্ণ হয়নি, তখন থেকে আমি নবী, এরকম একটি হাদিসের কথা বলা হয়ে থাকে। এ সম্পর্কে ইমাম হাফেজ সাখাউই রহমাহুল্লাহ অনেক বড় মাপের একজন হাদিস বিশারদ ছিলেন, তিনি এবং অন্যান্য মুহাদ্দিসদের অনেকেই মন্তব্য করেছেন যে এরকম কোনো কথা হাদিসের কোনো গ্রন্থে বর্ণিত হয়নি।